নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল সেলেব দুনিয়া আপনাদের সকলকে স্বাগত। আজকে যিনি আমাদের সেলেব দুনিয়ার অতিথি, তিনি একটি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। একদিকে তিনি অসাধারণ ভালো অভিনেতা এবং পাশাপাশি তিনি রাজ্য সরকারের জনপরিষেবা কমিশনার শ্রী রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, প্রথমেই নববর্ষের শুভেচ্ছা। হ্যাঁ, তোমাদের সবাইকে এই বছরের শুভেচ্ছা। 2020টা আমাদের সত্যিকারের সবার খুব যন্ত্রণার মধ্যে কেটেছে। তো সবাইকে শুধু একটাই কথা বলবো যে নতুন বছরে যা হয়নি, যা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটাকে আমরা মিটিয়ে নতুনভাবে শুরু করবার দিকে সবাইকে শুভেচ্ছা জানাবো। আর একটাই কথা বলবো যে যতক্ষণ না ভ্যাকসিন বেরোচ্ছে, একটু সাবধানে থাকতে, মাস্কটাকে একটু ব্যবহার করতে, খুব কাছাকাছি যদি বসে পড়ি বা দাঁড়াই আমরা, তো সেই বিষয়টা একটু দেখতে বলবো। রুদ্রদা, আমরা তো জানি যে আপনার অভিনয়টা একটু অন্য মাপের, একটা অন্য মাত্রার, এবং আপনি যখন যে চরিত্র নিয়ে অভিনয় করেন তখন সেই চরিত্রটা আপনার কাছে লক হয়ে যায়। তো এই জায়গাটা নিয়ে আমি আসছি, কিন্তু আমার যেটা ভীষণ জানতে ইচ্ছা করে যে কোনো মানুষেরই তো একটা ছেলেবেলা থাকে, একটা পরিমণ্ডল থাকে, তো আপনি কি সেই কোনো অভিনয়ের পরিমণ্ডলে বড় হয়েছেন? না, আমার বড় হয়ে ওঠাটা হচ্ছে যে শিক্ষা এবং রাজনীতি, এই দুটো পরিমণ্ডলে আমার বড় হয়ে ওঠা। যদিও সেই সময় রাজনীতি বলতেই লোকের কাছে একটা না একটা অন্য মানে হয়, তো না মানে সেই সময় দেখে রাজনীতি মানে ছিল হচ্ছে যে হার্ড কোর মানুষের জন্য সমাজসেবা। আমার বাবা মা শিক্ষক ছিলেন, তাদের ছোটোবেলা থেকেই দেখেছি যে তারা রাজনীতির সঙ্গে জড়িয়ে বিভিন্ন গরিব মানুষের সারাদিন ধরে তারা কাজ করতেন, তাদের চাকরির সময়টা বাঁচিয়ে সকালে বিকালে। তো আমার বেড়ে ওঠা হচ্ছে যে এরকম। আর সাংস্কৃতিক জায়গাটা বলতে ওই পরিমণ্ডলটা এমনিই আমার বাড়িতে একটু ছিল। আমার বাবা ছবি আঁকতেন আর মা গান করতেন, তারা কেউ প্রফেশনাল ওয়েতে সেটাকে নিয়ে কাজ করেননি, যে ওটাকেই জীবিকা বেছে নিয়েছেন, বেছেছিলাম আমি। তাদের ইচ্ছা ছিল যে হয় আমি, আমার বাড়ির অধিকাংশ লোকজনের মতো, হয় টিচিং প্রফেশনে যাব বা হয়তো ডাক্তার হব। তো আমার অন্য ভাই বোনেরা হয়েছে, দিদিরা হয়েছে, আমি ওই সাংস্কৃতিক দিকটাই আমাকে একটু বেশি টানতো, মানে থিয়েটার আর রাজনীতি দুটোই একসঙ্গে আমি করতাম। তো ফলত এই দুটোকে নিয়েই, দুটোর মধ্যেই কিনা মানুষের সঙ্গে মিশে থাকবার একটা অবকাশ রয়েছে, মানুষের কথা বলবার একটা অবকাশ রয়েছে। তো ফলত এই দুটোকে খুব একটা আমি আলাদা করতে পারি না। তো ওইভাবেই আমার বেড়ে ওঠা। ঠিক কত বছর জন্য, কত বছর থেকে অভিনয়ের জন্য সংগ্রাম শুরু, মানে এবং টলিউড ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করা এবং পাশাপাশি হচ্ছে লেখা, এই দুটো দিক তো খুব আপনার জীবনে গুরুত্ব? হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে যে একটাই কথা বলি যে আমার লেখা, ছবি আঁকা, গান কম্পোজ করা, এগুলো আমার নিজের থেকেই আসতো আর কি। আমি এগুলো ভালোবাসতাম, এই ধরনের মানুষজনের সঙ্গে মিশতাম। তো এটা বরাবরই চলে এসেছে আমার সঙ্গে। এইবার কি হয়, যখন আমার লেখা, মানে খান পাঁচেক ছয়েক সিনেমা আছে যেগুলো মানুষ অ্যাকসেপ্ট করেছে, তাদের ভালো লেগেছে, পছন্দের হয়েছে, তবে থেকে তারা জানতে পেরেছেন কি হয়, লেখে অভিনয় করে তো অনেকেই। এবার যখন সে ক্যামেরার সামনে আসে এবং সেই কাজটা অনেকে দেখে, তখন সে প্রফেশনাল অ্যাক্টর হিসেবে পরিচিত হয়। ইট ডাজেন্ট মিন যে আমি অভিনেতা মানে আমাকে ক্যামেরার সামনেই অভিনয় করতে হবে, আমি গায়ক মানে আমাকে আমার সিডি বেরোতে হবে, তা নয়। ওটা বেরোলে তিনি প্রফেশনাল হলেন, যেটাকে বেচে রোজগার করছি বা যেটা করলে আমি রোজগার আমার কাছে আসছে। তো আমার কাছে প্রফেশনাল অ্যাক্টর হওয়ার জন্য আমি কোনোদিন স্ট্রাগল করিনি। আমার অলওয়েজ থিয়েটার করতাম, হাওড়া থেকেই পদক্ষেপ বলে একটা নাট্যগোষ্ঠী ছিল আমাদের কয়েকজনের, তখন কলকাতার মতো তো নয়, একটু ঘরের খেয়ে বোনের মোস্তাহানো গোছের ছিল। তো এই থিয়েটার রাজনীতির জায়গায় যেটাই ছিল সেটা নিজেদের মধ্যে, বন্ধুদের মধ্যে করতাম, মানুষের কথাবার্তা বলতাম আমাদের সমাজের। তো তো এটা করতে করতেই বড় হয়, এবং তারপর আমার কাজ দেখে আমাকে খুব ছোট্ট একটা চরিত্রে ডাকা হয়। আমি যেই বাড়িতে বসে ইন্টারভিউটা দিচ্ছি, সেই বাড়িটার ঠিক সামনে একটা রাস্তা রয়েছে এবং তার উল্টো দিকেই বিখ্যাত ঐতিহাসিক একটা স্টুডিও, ইন্দ্রপুরী স্টুডিও। জীবনে প্রথমবার আমাকে সেখানে ডাকা হয়,
রূপকথা বলে একটা ধারাবাহিক আছে এবং সেখানে প্রায় একটা জুনিয়র আর্টিস্টের চরিত্রে ডাকা হয়, দু লাইনের ডায়লগ ছিল। তো আমি সেটাও মন দিয়ে করি। তো তারপর ওই দু লাইনের ডায়লগটাই কিন্তু রুদ্রকে রুদ্রনীল ঘোষ বানায়। ওটা দেখেই অনেকে ফোন করতে শুরু করেন যে ওই ভিড়ের মধ্যে ওই ছেলেটি ছিল ও কে। তখন আমার কাছে প্রখ্যাত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় আমার সঙ্গে যোগাযোগ করেন যে ভাই আমি জানি না তুমি কে, তুমি যদি মন দিয়ে কাজ করো, সিরিয়াসলি কাজটায় লেগে থাকো, তো আমার মনে হয় তুমি মানে অনেক দূর যাবে। তো এরকম বিভিন্ন লোকজন, তো আমি মানে তাবড় তাবড় লোক, তখন তো তো মোবাইলে দাপট নেই, ল্যান্ডলাইন, বাড়ির একটা ফোন দশজনে বা সবার ব্যবহার করবার জন্যই আর কি। তো সেটা শুরু হয় এবং যখন ওই সময় যেটা শুরু হয়েছিল, ঠিক যেটা বলি আর কি, ওই পার্টিকুলার যে পিরিয়ডটা, ওই পিরিয়ডের সময় আমি হার্ডকোর ছাত্র রাজনীতি করতাম, হার্ডকোর লেফট পলিটিক্স করতাম। তারপর যেটা হয়, অবশ্য পার্টি মেম্বার অফ CPIM, মানে খুব কঠিন সেটা হওয়া, তখন অতটা বুঝি না, আস্তে আস্তে বুঝতে চেষ্টা করছি, কতই বা বয়স 11-12 ফার্স্ট ইয়ার, তো বোঝার মতো কিছুই না, আবেগ, ভালো লাগা মানুষের জন্য কাজ। তো তারপর যখন আস্তে আস্তে বিভিন্ন রকম প্রশ্ন জাগতে শুরু করলো এবং সে সময় একটা জায়গায় বুঝতে পারলাম যে মানুষ যা যা ডিমান্ড করছেন তদানীন্তন লেফট সরকারের কাছ থেকে, আর আমরা কর্মী হিসেবে গ্রাউন্ডে কাজ করছি, আন্দোলন করছি, কিন্তু কোথাও যেন একটা তফাত থেকে যাচ্ছে। ফলত আমরা বড়োদেরকে, সিনিয়র কমরেডদের কাছে কমিউনিকেট করতে পারতাম না যে মানুষের যে কী অসুবিধে, বা তারা একটা ধাঁচায় ভাবতেন। ফলত ঠিক আছে বাবা অনেক হয়েছে, এ বুঝিয়ে আর পারছি না বলে পার্টি মেম্বারশিপ ছেড়ে দিই। আমি নয়, এরকম অনেক মানুষই 2007-8-9 এই সময় ছেড়েছেন। এবং তারপর কিন্তু আমরা যে কথাগুলো বলবার চেষ্টা করছিলাম সেটা কিন্তু মানুষ তার ভোটের বাক্সে ডিরেক্টলি বুঝিয়ে দিলেন। ইট ডাজেন্ট মিন যে গভর্নমেন্ট চলে যাওয়ার তো কোনো চান্সই ছিল না। তো পরে আমরা যেটা ভেবেছিলাম, এর মানে নয় যে বামফ্রন্ট সরকারের অবস্থা খুব খারাপ দেখে পালিয়ে এসেছি, এরম একদম নয়, বা কেউ তাড়িয়ে দিয়েছেন, এরম নয়। তো সাইকোলজিক্যালি আমি টিল টুডে আমি বামপন্থী, এবং বামপন্থাটা CPIM না করেও, যে কোনো লেফটিস্ট পার্টি, রাজনৈতিক পার্টি না করেও এনিবডি ক্যান বি লেফটিস্ট, যে বামপন্থী যে কেউ হতেই পারেন। মানে আমার সঙ্গে আমার এই রাজনীতি এবং অভিনয় মানে এবং থিয়েটার, আগে রাজনীতি এবং থিয়েটার একসঙ্গে করতাম, সো ফলত আমার রাজনৈতিক সচেতনতা বা অভিনয় যেটা মানুষকে নিয়ে, মানুষের সঙ্গে আমার সমাজ থেকে, দুটো প্যারালালি চলেছে। এটা দুটোর মধ্যে আলাদা কোনো কিছু আমি খুঁজে পাইনি, একে অপরের পরিপূরক, দুটো জায়গায়, দুটো জায়গার আমাদের সমাজের বিভিন্ন মানুষকে চেনায়, তাদের দুঃখ কষ্ট সমস্যা সেগুলোকে তুলে ধরতে সাহায্য করে। তো এটা করতে করতে এগিয়েছি। এবার তারপর টেলিভিশন থেকে বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় এবং হরনাথ চক্রবর্তী, তারা একই সঙ্গে একটা হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম রিফিউজি এবং একটা হার্ডকোর সোকল আর্ট ঘরানা ছবি কাঁটা তার, তাতে আমায় কাস্ট করেন। এবং সেখান থেকে আমার টেলিভিশনে যে নামটা, ভালোবাসাটা মানুষ দিয়েছিলেন, সেটা সিনেমাতে বড় হতে শুরু করলো এবং আজ অব্দি কন্টিনিউ চলছে। আর তার মাঝখানে যেটা খুব ইন্টারেস্টিং ওয়েতে হয়, 2011-তে নতুন সরকার আছে, সবাই চলে গেছিলেন দেখা করতে, তো আমি যাইনি। এখন আমি একটা রাজনৈতিক দলে অনেকদিন খুব ভালোবেসে সেখানে ছিলাম, তো ভুল চোখ সবই বুঝতে পারছিলাম, কিন্তু গভর্নমেন্ট সরকার যেটা হয় সেটা তো সবার, কোনো রাজনৈতিক একার দলের সম্পত্তি নয় সরকার। যেহেতু আপনার প্রধান পরিচয় হচ্ছে আপনি একজন অভিনেতা এবং অভিনয় দিয়েই মানুষ রুদ্রনীল ঘোষকে চিনেছেন, সেই জায়গা থেকে যে আপনার স্ট্রাগল, এবং আপনি যেটা একটু আগে বললেন যে একজন 6 ফুট উচ্চতার মানুষ এবং ফর্সা লম্বা দেখতে, তখন সেরকমই মানুষের চাহিদা টলিউড ইন্ডাস্ট্রিতে, সেখানে আপনি বলছেন নিজেই মুখে যে আমি একজন সাদামাটা মানুষ হিসাবে অভিনয় জগতে এত প্রতিষ্ঠা, এবং সেই যে মানুষের চিন্তাধারা এইটা পরিবর্তন করতে কতটা ফাইট করতে হয়েছিল, কতটা লড়াই করতে হয়েছিল, এটা আমার প্রধান প্রশ্ন। সেটা ভয়ঙ্কর লড়াই, সেটা শুধু আমি নয়, আমি মেয়েদের মধ্যে নাম বলবো আর একজন এক্সাম্পল, যদি মানুষ আমাকে ভালো অভিনেতা হিসাবে কনসিডার করেন আমি কৃতজ্ঞ। এই সাহসটাকে বুক, আজকে যে কোনো ধরনের চেহারার মানুষ আসছেন, ওয়েল অ্যান্ড গুড, এটাই আমরা চেয়েছিলাম, কিন্তু ভাঙতে হয়েছিল আমাদের কয়েকজনকে এই নিয়মটা, শুধু আমি একা নয়, আরও অনেকজন রয়েছেন। মেয়েদের মধ্যে কিন্তু এই বিষয়টা সব থেকে বেশি ফেস করেছিল কিন্তু পাওলি দাম, গায়ের রং কালো বলে, তো অনেক কিছু তাকে শুনতে হয়েছিল, আমি যেহেতু 6 ফুট নই বলে, ওকে কাজের লোকের রোল দিয়ে দে, ওকে অমুক দে তমুক দে, একটা ভিকিরি ফিকিরি হ্যান ত্যান। আবার যখন এই রোলগুলি ক্রমাগত জনপ্রিয় হতে শুরু করে, তখন এই ইন্ডাস্ট্রি কিন্তু আমাকে অন্যরকমভাবে দেখে। দর্শকদের কিন্তু কারুর ওপরে কম বেশি ভালোবাসা নেই,
ইন্ডাস্ট্রি তার মাঝে মাঝে তার একটা নিয়ম নীতি তৈরি করে, দর্শকের তৈরি নয়, এটা আরোপিত নয়, মানুষের মতো তাকে সুস্থ স্বাভাবিক সে হলেই সে কিন্তু যে কোনো চরিত্র অভিনেতা, তার অভিনয় ক্ষমতাটাই যদি আজকের দিনে হয় যে লতা মঙ্গেশকর ভালো গাইবেন কি না, সেটা যদি তার রূপ দেখে বিচার করা যায় যে অনুরাধা পাড়ওয়ালকে দারুণ দেখতে ছিল, তার মানে উনি ভালো গাইবেন ভেবে নেওয়া হতো, কিন্তু লতা মঙ্গেশকর তো সাদামাটা একটা মানুষ। তো যোগ্যতাটা কখনো দেখতে দিয়ে হয় না, আর দেখা দিয়ে সিনেমার জগৎ চলে না, সারা পৃথিবী চলেনি, আমাদের বাংলা কিছুদিন ধরে চলেছিল বা চলছিল, আস্তে আস্তে বাংলাও কিন্তু পরিবর্তন করে ফেলেছে, হিন্দির ক্ষেত্রে অনেক আগেই হয়ে গেছে সেটা। তো সেটা চূড়ান্ত টাফ ছিল, চূড়ান্ত মানে চোখের সামনে দেখেছি যে গায়ের রং ফর্সা এবং লম্বা হওয়ার জন্য আমার থেকে খারাপ অভিনয় করা সত্ত্বেও সে আমার তিন গুণের টাকা পাচ্ছে, আর আমাকে খুব ট্যালেন্টেড দারুণ অভিনেতা বলা হচ্ছে, কিন্তু আমাকে তার তিন ভাগের এক ভাগ টাকাটা দেওয়া হচ্ছে। দিনের পর দিন সেটা দেখেছি এবং তখনই মনে হতো যে একটা সময় কিন্তু আমরা যে পরিশ্রমটা করব তার বিষয়ে রায় দেবে কিন্তু দর্শক, দর্শকের চাপেই তার আমাদের নিতে বাধ্য হবে, এবং সেটা আস্তে আস্তে শুধু হয়েছে, তার ফল আমি বা আমরা পাচ্ছি এরকম নয়, দর্শকও খুশি হয়েছেন, অন্য ধরনের অভিনয় এসেছে, ভালো অভিনেতা এসেছেন, অভিনেত্রী এসেছেন, এবং এটাই তো কাম। প্রচণ্ড ভালো অভিজ্ঞতা অভিনয় জীবনে আর প্রচণ্ড খারাপ অভিজ্ঞতা আছে? ভালো অভিজ্ঞতা আমি জাস্ট একটা কথা বলি, এটা ভালো না খারাপ আপনারা বিচার করবেন। সেটা হয়েছিল যখন অভিনয়তে আমার একটু নাম নিয়ে চর্চা হচ্ছে, তখন একজন এক সুন্দরী সোকল্ড সুন্দরের সংখ্যা তো প্রত্যেক সময় অন্তর অন্তর পাল্টায়, তো সেই অভিনেত্রীর সঙ্গে আমার কাজ ছিল, তো সে ভালো অভিনেত্রী ছিল, খারাপ না। তো আমি স্ক্রিপ্ট পড়বার জন্য, দুজনের ডায়লগ তো আমাদের আগে মুখস্থ হবে যেটাকে রিহার্সাল বলে, করবার জন্য গেছি, সে আমার দিকে তাকিয়ে বলেছিল যে কে গো, কিরম দেখতে জোগাড় করেছে কে আমার অপোজিটে, হ্যাঁ কি ডায়লগ আনলাম যদি একটু পড়েন, হ্যাঁ ঠিক আছে বলেছে, দায়সারা পড়েছিলেন। তো তারপর ঠিক ছ মাস পর যখন পুরোটা পাল্টে যায়, মানুষ আমায় নিয়ে কথা বলা শুরু করেন, তো তারপর থেকে সেই অভিনেত্রী ভুলে গিয়েছিলেন আমার সঙ্গে ব্যবহারটা করেছিলেন, তিনি বলেছিলেন যে একদিন চলো আমরা একটু কফি খেতে মিট করি। তো এই একটা গল্পের মধ্যেই ভালো লাগা আর খারাপ লাগাটা আছে। আমি দুবারই দুরকম অভিনয়, একবার প্রচণ্ড কান্না পেয়েছিল আর একবার প্রচণ্ড তার জন্য কান্না পেয়েছিল। সুন্দর একটা অভিজ্ঞতা। প্রেম, প্রেমের জায়গাটা ডিপেন্ড করে হচ্ছে যে আমার এই একটা মানুষ সুস্থ স্বাভাবিক এবং একটু লজিক্যাল হবে, আমি এটা পছন্দ করি, এবং যে কিন্তু পরিশ্রমের দামটা বুঝবে, মানে বাড়িতে বসে শুধুমাত্র আমি ক্রিম মেখে যাচ্ছি বা টেলিভিশন সিরিয়াল দেখছি এই ধরনের মানুষ রয়েছেন, তারা এক ধরনের দর্শনে বিশ্বাস, কিন্তু আমি যেহেতু স্ট্রাগলটা করতে আমার ভালো লাগে, কনস্ট্যান্ট গতানুগতিক যা চলছে আমি সেভাবেই কথা বলবো, আমি সবাইকেই খুশি রেখে দেব, সবাইকে খুশি রাখা দেওয়াটাই আমার একটা দামি মুখোশ, আমি এটা পারবো না, আমি কোনোদিনই পারিনি, ফলত বারবার আমি নিজের মতো করে চলবার চেষ্টা করেছি, এবং অবশ্যই সারাক্ষণের জায়গায় রয়েছে যে আমি জ্ঞানত কোনো ভদ্র এবং সুস্থ মানুষের, ভালো মানুষের যেন আমার দ্বারা না কোনো ক্ষতি হয়, এটা আমি চেষ্টা করে গেছি, আমি অজান্তে করে ফেলেছি কি না জানি না, বাট আমি কনসিয়াসলি আমি এটাকে অ্যাভয়েড করে করে চলি যে আমার দ্বারা কেউ না কষ্ট পান বা আঘাত পান। যদি নির্মম কোনো সত্যি হয় তো তাহলে আমি ইচ্ছা করেই বলি যাতে অন্তত তার দৃষ্টি ফিরুক, ভালোভাবে দু একবার বলি তারপর সোজা কথায় বলি, হয়তো তার কষ্ট হয় বাট উপায় তো নেই, বলতেই হবে আর কি। তো এরকম আমিও 100% যে বিরাট অনেস্ট এরম নয়, তাও আমি 100% অনেস্ট হওয়ার চেষ্টাটা করি যে অন্তত নিজের কাছে না নিজে ছোট হয়ে যাই, এটা সব থেকে বেসিক জায়গা হচ্ছে। আর যা জটিল পরিবেশের জায়গা হচ্ছে যে আপোষ করি না এরকম নয়, ওই বললাম যে 100% আপোষের সিদ্ধানা বিকিয়ে দেবার আগে কিন্তু আমি একটু টান টান হয়ে দাঁড়াই যে ওকে চলো মানিয়ে নিচ্ছি মানিয়ে নিচ্ছি মানিয়ে নিচ্ছি, পুরোটা পারি না, অনেকে পুরোটা পারে, সো তাদের প্রতি আমার রাগ নেই, আমি তাদের বিরাট তাদের প্রতি আমার কী বলবো
চিয়ার্স আছে, বাট আমি দেখেছি আমি ওটাতে ফিট করাতে পারিনি নিজেকে, তাতে আমার দুঃখও নেই কষ্টও নেই, তারা তাদের মতো আমি আমাদের মতো। তো এই করতে করতে আলটিমেটলি বড় হওয়া এবং এই করতে করতে যেটা বললাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরিচয়, ঘনিষ্ঠতা, তারা আমাকে পছন্দ করা, কী হয় 2011-র পর থেকে সরকার পাল্টাবার সঙ্গে সঙ্গে সবাই কিন্তু হু হু করে, তার আগে তারা তৃণমূল নিয়ে বিভিন্ন তির্যক মন্তব্য করছিলেন তো প্রচুর, এখন যারা রয়েছে প্রচুর খারাপ খারাপ কথাবার্তা বলতেন, তারাই দেখেছিলাম ফুলমালা নিয়ে দৌড়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে, কদিন আগেই গালাগাল করছিল তারা, তারাই দৌড়ে গেছে, মানে তারা বিশ্বাস করতো যে পশ্চিমবঙ্গ হচ্ছে কাস্তে হাতুড়ি, তারা এর বাইরে তারা ভালো করলেও ভালো খারাপ করলেও ভালো। তারপর আস্তে আস্তে জনগণ যখন রায় পাল্টে দিল, তারাও আস্তে নিজের রায় চেঞ্জ করে চুপ করে বসে থাকলেন, সরকার চেঞ্জ হয়ে যাওয়ার পর তারা গেলেন, অবশ্যই মুখ্যমন্ত্রী সভা যেতেই হবে, বাট আমার যেতে অসুবিধে হচ্ছিল প্রায় 2013-র শেষে, 2.5 বছর কেটে যাওয়ার পর তার দলেরই একজন মন্ত্রী আমার সঙ্গে যোগাযোগ করেন এবং বলেন যে সবাই এসে গেল, রুদ্র তুই এলি না, এটা কী করে হয়। আমি বললাম যে পরিবর্তন বলতে যেটা সেটা তো আমার দেখবার ছিল কী হচ্ছে, ততক্ষণে কিন্তু রাস্তাঘাট তার প্রাইমারি যে কাজ সেই কাজটা প্রথম ধাপের জায়গায় সত্যি অন্যভাবে সেগুলো থমকেছিল, শুরু হয়েছে এবং আমাদের ইন্ডাস্ট্রিটাকে গুছিয়ে দেওয়ার যে বন্দোবস্ত করা, টেকনিশিয়ান স্টুডিওটাকে নতুন করে গড়ে দেওয়ার উনি দায়িত্ব নিয়েছিলেন। ফলত একটা সরকার তো আসে বিভিন্ন জীবিকার শ্রেণীর মানুষদের সুযোগ সুবিধে দিতে, পরিষেবা দিতে, তাদের ডেভেলপমেন্ট করতে, আলাদা করে উন্নয়ন বলে কোনো কথা নেই, বিশ্বাস করি না আমি এটা, সরকার মানেই মানুষ সিলেক্ট করছে কারা আমার ডেভেলপমেন্ট করবে, এটা তো সাধারণ কাজ, আলাদা করে উন্নয়নের ট্যাগ লেখার দরকার নেই তার জন্য। তো সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করতে শুরু করেছিলেন, যে উন্নয়নটা হয়তো থমকেছিল, যেটা জেনারেল ডিউটি সেটাই করা শুরু করেছিলেন এবং সেক্ষেত্রে তাই মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দুটো খুব ইম্পর্টেন্ট ইলেকশন, 2014 লোকসভা নির্বাচন এবং 2016 বিধানসভা নির্বাচন, যখন সবাই ছেড়ে চলে গেছে তখন কিন্তু আমি ছিলাম এবং সোচ্চারে আমি প্রচুর জনসভাও করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ, একটা গভর্নমেন্ট চালাক সেটার জন্য। এবং 2014 সালে উনি আমার সঙ্গে ইন্টারাক্ট করতে করতে গিয়ে বুঝতে পারেন যে আমি কাজটা বুঝি এবং জানি এবং উনি আমাকে দায়িত্বটা দেন। 2016-তে ইলেকশনটা জিতে যাওয়ার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে, দলীয় কর্মীদের একাংশ যিনি স্টুডিওটা বানিয়ে দিয়েছিলেন তারা এবার স্টুডিওটার অদ্ভুত পলিটিক্যালাইজেশন করে ফেললেন, তারা এবার দাদাগিরি করতে শুরু করলেন, এতগুলো লোককে শুটিংয়ে না লাগলেও নিতে হবে, তাদের বসে পয়সা দিতে হবে, ফ্লোরে বসে বসে তাদের কাজ নেই, জোর করে নিতে হয়েছে, তারা ঘুমোচ্ছে, সেটা দেখে যারা কাজ করছে তারাও তো ভাবছে যে আমি খেটে মরছি পয়সা পাচ্ছি আর বসে বসে ঘুমোচ্ছে, কিন্তু বাস যারা নিয়ন্ত্রণ করে যেটা উনি ভরসা করে দায়িত্ব দিয়েছিলেন তারা সেই ইন্ডাস্ট্রিটার ক্রমাগত ক্ষতি করে গেছে এবং টিল টুডে প্রচুর শিল্পী ডিরেক্টর তারা মুখ খুলছেন না, জানি না কোনো ভয়তে কিনা, তারা সবাই প্রতিবাদ করেছেন এবং বারবার নবান্নে গিয়েও দেখবেন যে মিটিং মিছিল হয়েছে, প্রচুর প্রযোজক প্রযোজনা থেকে সরে গেছেন, আরে এইটুকু তো ছোট একটা ইন্ডাস্ট্রি, যার যতটা সামর্থ্য আছে তিনি প্রডিউস করবেন, আমরা কাজ হলে প্রত্যেক টেকনিশিয়ান আমরা ভাত পাবো, কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে চাপিয়ে দেওয়া হয়েছে এতগুলো টেকনিশিয়ানকে নিতেই হবে, আর্টিস্টরা এখনও বলেনি যে এতগুলো আর্টিস্টকে নিতেই হবে, এবার আমরা যদি আন্দোলন করি, এরম করতে করতে বাইরের প্রচুর পরিচালক তারা প্রযোজক তারা ফিরে গেছেন, কাজ করতে পারেননি, এমন দাপট। দুঃখজনক মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জেনেও বারবার আর কি বন্দোবস্ত নেননি, উনি বারবার ভেবেছিলেন ঠিক হয়ে যাবে কিংবা ওনাকে বারবার ভুল তথ্য দেওয়া হয়েছে, এক। দু নম্বর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আসবার পর ভোকেশনাল এডুকেশনে আমি পুরনো সিলেবাসকে চেঞ্জ করে যখন নতুন সিলেবাস করবার চেষ্টা করি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন ডেভেলপমেন্ট করতে, তখন বাধা তৈরি করা হয়েছে মন্ত্রী বা অ্যাডমিনিস্ট্রেটরদের একাংশ, কী প্রবলেম জানি না তাদের, উনি বলছেন ডেভেলপমেন্ট করতে, এরা বলছেন না করতে, এর কারণটা কী বলছে জানা যায়নি। এইটুকু একটা জিনিস বুঝতে পেরেছি, তাদের মতে এমন কিছু কিছু কাজ হলে তাদের কিছু ব্যক্তিগত বেনিফিট ছিল, আর যে কাজটার মধ্যে আমি থাকবো সেই কাজের ডেভেলপমেন্টটা হলে সেই ডেভেলপমেন্টটা মানুষের পকেটে যাবে, তাদের পকেটে যাবে না, আর আমি যদি এই সাইকেলটার মধ্যে ঢুকে পড়ি তাহলে আমার কাছ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ডিরেক্ট খবর চলে যাবে, তাই একে আটকাও, তাই একে থামাও। মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্বলতা একটাই আমি দেখেছিলাম, যে তিনি চাইতেন ঝগড়াঝাটি না করে একসঙ্গে কাজ করতে, আমাকে বলেছেন রুদ্র ঝগড়া করুন একসঙ্গে কাজ করো, কিন্তু একসঙ্গে কাজ করবো আমি কাদের সঙ্গে, যারা মুখোশ পরে কনস্ট্যান্ট ওনারই ক্ষতি করে যাচ্ছেন, আর কেউ যদি সত্যিকারের কোনো একটা ঘটনা ঘটছে উনি যদি জিজ্ঞেস করেন এখানে কী হচ্ছে আন্দোলন করছে, তার কানে কানে গিয়ে বলে দেওয়া হয়েছে কখনো
দ্বিতীয় মাওবাদী, দ্বিতীয় বিজেপি, দ্বিতীয় সিপিএম তাই মিথ্যে কথা বলছে, বারবার ওনাকে এটা দিয়ে ঠকানো হয়েছে। ওনাকে চেঞ্জ করার পর অবকাশটা দেয়নি, একটা নয় দুটো লোক নয়, প্রায় ষড়যন্ত্রের মতো করে বেশ কিছু লোকজন ঘিরে ধরে ওনাকে একটা অংশের লোক তারা ভুল বুঝিয়েছে এবং ব্যক্তিগত মুনাফা লাভ করেছে। যদি সেটাই না হতো, এই কান ধরে উঠবোস করে লোকে কার্ডমানি ফেরত দিচ্ছে, কে আওয়াজ তুলেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, যখন নিজে দেখতে পেয়েছেন যে হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছিলেন মানুষের জন্য যে টাকা সরকার বরাদ্দ করছে সেটা কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকাই হোক, রাজ্য সরকারের টাকাই হোক না কেন, রুট তো হবে রাজ্য সরকারকে দিতে হবে। আমরা শহরে বসে যারা কথা বলি তারা 10% মানুষ, বাকি 90%, 80% মানুষ কিন্তু তারা বিভিন্ন সরকারি অনুদান প্রকল্প সেগুলোকে পেয়ে তারা বেঁচে থাকেন। এটা বড়লোক দেশ, বড়লোক রাজ্য নয়। এবার সেই টাকাগুলোকে তারই দলের সৈনিক বলে তার ছবি ঝুলিয়ে যারা নিয়ে ঘুরে বেড়ায় তারাই ত্রাণের চাল চুরি করেছে। রেশনে দুর্ভাগার সময়, করোনার সময় যে চাল গেছে সবাই টিভিতে দেখেছে, পোকা কিলবিল করছে, গুঁড়ো গুঁড়ো গম। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে এগুলো খাওয়া, এগুলো দাও, আমি বিশ্বাস করি না। তাদের দলের নেতাকর্মীরা করে যাচ্ছেন, তারাই আমফানের ত্রাণ, ত্রিপল, চাল, বাড়ি বানাবার টাকা, আরও বিভিন্ন টাকা পয়সা তারা চুরি করেছেন, পরে কান ধরে উঠবোস করেছেন। এটা শাস্তি তো নয়, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। পাবলিক মানে, গভর্নমেন্ট মানে চুরি করেছে, তাদের তো জেলে থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা ঘেন্না করে দিয়ে কান ধরে উঠবোস করেছে, কিন্তু তাতে এদের এই অংশটা আজকের দিনে এসে এতটাই বাহুবলী হয়ে উঠেছে। এবং এই লোকগুলোই কিন্তু 2019 ইলেকশনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক জেলায় জেলায় তার কাছে নেতা মন্ত্রীদের দায়িত্ব দিয়েছিলেন যে রিপোর্ট দাও, মানুষ কেমন আছে, তাদের কী চাই, তারা ভালো আছে কি না। তারা কিচ্ছু করেনি, তারা এতটাই কাজ করেনি এবং মানুষকে খেপিয়েছে। সে সময় বিজেপি সংগঠন কতটুকু এই রাজ্যে, মানুষ বিজেপিকে 18টা সিট দিয়েছে, 18, যেখানে সংগঠন নেই প্রায়। মানে মানুষ বিজেপিকে এনেছে, বিজেপি মানুষকে আনেনি, সংগঠনই নেই, অথচ সেই দলটাকে ভোট দিচ্ছে 18টা। অর্থাৎ বিধানসভায় ভাগ করলে প্রায় অর্ধেক দিয়ে দিল, অথচ তারা প্রত্যেক মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়েছে না দিদি সব ঠিক আছে, ওকে আছে। তারপর রেজাল্টের পর বুঝতে পারা গেছে যে কারা কারা দলের মধ্যে থেকেই ডাবল ফেস হয়ে গিয়ে দলবদ্ধভাবে যে কোনো ব্যক্তিগত স্বার্থে বা কোনো কিছুর ঘটনায় হোক না কেন ওনাকে ঠকিয়ে গেছেন। ফলত ধীরে ধীরে লোকজন বেরোতে শুরু করেছে, তারা কষ্ট পেয়েছে বা বসে গেছে। মানুষ তো চাইবে, বললাম যে এত 80% মানুষ তারা এই প্রকল্পগুলো নিয়ে বেঁচে থাকে, তারাই তো তারা যে সুবিধেগুলো পাচ্ছে সেটা দিয়ে ভোট দেয়, ফলে তারা বিমুখ হয়েছে। ভোকেশনাল এডুকেশনের আমার সঙ্গে মন্ত্রীর বারবার গণ্ডগোল লাগবার পর উনি তাকে তো শাস্তি দেননি, যাই হোক কী করেছে পরে বোধহয় সরিয়ে দিয়েছিলেন। আমি আগে থেকেও বলে দিয়েছিলাম যে আমার মনে হচ্ছে যে এই মার্কশিট বা রেজাল্ট বা প্রশ্নপত্র নিয়ে গণ্ডগোল হবে, জানাই নিলাম না, আমি জানিয়েছি। তারপর দেখেছি আমরা কী কী আউট হয়ে গেছে প্রশ্নপত্র।